ঈদ উপলক্ষে বিপণী বিতানগুলোর সঙ্গে পাল্লা দিয়ে ভারী পোশাক ও জুতাসহ নানা পণ্যের সমাহার নিয়ে উদ্যোক্তারা হাজির হয়েছেন বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্মে। দুই বছর পর করোনা স্বাভাবিক হওয়ায় এবার বিক্রি বেড়েছে ই কমার্সে। রমজান ও ঈদের কারণে অনলাইনে পণ্যের অর্ডার ও ডেলিভারি কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ই কমার্স প্রতিষ্ঠানগুলো। করোনাকালে কেনাকাটার প্রধান মাধ্যম ছিল এই ই কমার্স। 2020 সালে 300% প্রবৃদ্ধি দেখেছে এই খাত। তবে সম্ভাবনাময় হওয়ার পরও গত বছর বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রতারণার কারণে গোটা খাতটি আস্থার সংকটে পড়ে। জানা গেছে, প্রতারিত গ্রাহকদের অভিযোগে এরই মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের তড়িৎ পদক্ষেপ ও করোনা নিয়ন্ত্রণে আসায় ফের মানুষ ই কমার্সমুখী হয়েছে। অর্ডারও বেড়েছে 4-5 গুণ। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে প্রায় 20,000 কোটি টাকার বাজার রয়েছে এই খাতে। প্রতি মাসেই 2-2.5 লাখ টাকার অর্ডার থাকছে। আগামী বছরের মধ্যে দেশের ই কমার্স খাত 25,000 কোটি টাকার উপর পৌঁছাবে।